ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. কয়েকটি গুণা আছে যে গুণার ব্যাপারে আল্লাপাক হুম ফিহা খালেদুন ব্যবহার করেছেন, অন্যান্য কবিরা গুণার ব্যাপারে আল্লাপাক হুম ফিহা খালেদুন ব্যবহার করেন নাই। একটা গুণা হলো, বলেন তো দেখি কোন কোন গুণার ব্যাপারে আল্লাপাক হুম ফিহা খালেদুন বলছেন? হ্যাঁ জি, শিরকের ব্যাপারে হুম ফিহা খালেদুন না, শিরক তওবা করলে তো আর হুম ফিহা খালেদুন হবে কি? জি হ্যাঁ, একটা হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা, মানুষ হত্যা করলে ইচ্ছাকৃতভাবে ওয়ামাইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা হলো জাহান্নাম খালিদান ফিহা, ওই জাহান্নামের ভিতরে সে স্থায়ীভাবে থাকবে। মানুষ হত্যার শাস্তি যে জাহান্নামে ঢুকলে আর বের হবে না, মাশাআল্লাহ। এই যে দ্বিতীয় বিষয় হলো মিরাস, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের সামান্যতম পরিবর্তন করে, এক কড়া এক ক্রান্তি সামান্য তিল পরিমাণও যদি এদিক সেদিক করে আল্লাহর হুকুমের পরিপন্থী, তাহলেও আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, এই মানুষও জাহান্নামে ঢুকলে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। এই তিনটা গুণা না, মা বাবার কষ্ট দিলে স্থায়ী জাহান্নাম বলা হয় না, শুধু এই তিনটা না, এই তিনটার বাহিরে আর নাই। হ্যাঁ না, ওইগুলার ব্যাপারে স্থায়ী জাহান্নাম বলা হয় না, স্থায়ী জাহান্নাম শুধু এই তিনটা গুণা। একটা হলো ফারায়েজের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহর বিধানের পরিপন্থী করলে সে জাহান্নামে স্থায়ী হবে, আরেকটি হলো মানুষ হত্যা করলে, তাও আল্লাহ পাক বলছেন মুতাআম্মিদান ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃতভাবে যদি হত্যা হয় তাহলে স্থায়ী জাহান্নাম না। অনিচ্ছাকৃত হত্যা কেমন? যেমন ধরেন এক লোকে একটা কূপ খনন করছে, রাত্রিবেলা একজন মানুষ হাঁটতে যায় তার কূপে পড়ে গেছে, এটা তো সে মানুষ মারার জন্য কূপটা খনন করে নাই, মানুষের উপকারে কূপটা খনন করছে, কিন্তু দুর্ঘটনাক্রমে একজন মানুষ রাত্রে অন্ধকারে হাঁটতেছে ওই কূপের মধ্যে পড়ে মানুষটা মারা গেছে, এইরকম হত্যাটা হলো অনিচ্ছাকৃত হত্যা, এই অনিচ্ছাকৃত হত্যা হলে স্থায়ী জাহান্নাম না। কিন্তু যদি ওয়ামাইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে মানুষকে, তাহলে তার জাযা হলো স্থায়ী জাহান্নাম। আরেকটা হলো এটা সুদখোর, সুদের গুণাটা এত মারাত্মক গুণা, আল্লাহ পাক বলছেন এটা থেকে তওবা না করে যদি এটা চালাইতেই থাকে আর এই চলন্ত অবস্থায় সে মারা যায়, তাহলে ফাউলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালেদুন, এই লোক এমনভাবে জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বের হবে না জাহান্নাম থেকে।